হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম ফিল্মি স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দেখব এবং কথা বলব হচ্ছে আপকামিং বাংলা সিনেমা ফিরে দেখার অফিসিয়াল টিজার নিয়ে। আমার কোনো আইডিয়া নাই সিনেমাটা নিয়ে, তো আমি বেশি কিছু বলবো না শুরুতেই, আগে আমরা দেখব তারপর কথা বলবো। তো চলুন এখন দেখে নেওয়া যাক ফিরে দেখার টিজার অ্যান্ড হেয়ার আইকো। পরিবেশনায় রোজিনা ফিল্মস, ওকে। আচ্ছা, অনুদানের সিনেমা, ওকে। গ্রামের একটা সহজ সরল মেয়ে কি ভয়ঙ্কর ভাবে রুখে দাঁড়িয়েছিল। কতদিন কতদিন ওর আমগো দাবায় রাখবো? গুনাপাড়ার বাড়িঘর সব জ্বালায় পুড়ে ফেলাইছে, নদীর পাড়ে দেখলাম মানুষজন মইরা পইরা আছে। আপনি দেশ লয়ে এত ভাবেন, এটা আমি বুঝতে পারিনি। একটু অপেক্ষা কর আমিন, আর দেরি না করিয়া তোর বুপুরে নিয়ে পালা। নাসিবার কি হয়েছে নরেশদা? নারী আর পুরুষ সবাই বাংলা মায়ের সন্তান। আমার বুকটা ছটফট করতেছিল। আস্তে কত কও মা, আস্তে কত কও। মুখ দেব সবাই রে। পশ্চিম পাকিস্তানেরা আমাকে সেই অধিকার দিতে চাইব না, সেই জন্য আমাকে সংগ্রাম করতে হইব, আগুন লাগায় দেব। মাইয়া মানুষেরা যুদ্ধ করতে হইব। হুগো বারম, এটা হচ্ছে ফিরে দেখা। যেটা যেটা দেখে আমার মনে হইতেছে যে আমাদেরও ফিরে দেখা উচিত, যে আসলে নাইনটিস বা এইটিস বা তারও আগে কীভাবে সিনেমা হইতো। কি দরকার ভাই, সিনেমাটা মেকিংয়ের জন্য টাকা নেওয়া হয়েছে সরকারের থেকে, অনুদানের সিনেমা, যুদ্ধের সিনেমা। আর সরকার যখন শুনে যুদ্ধের কোনো কনসেপ্ট, সরকার টাকা দিয়ে দেয়। বাট মেকিং যদি দেখে আমার মনে হয় সরকারও স্টপ করবে, যে এই লেভেলে মেকিং করে আমাদের ইন্ডাস্ট্রির মেকাররা। তো ভাই দেখেন, আমি যারা অনুদান নেন তাদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনারা অনুদান নেন নেন, টাকা মারবেন মারেন ভাই, কিন্তু আপনারা যে কনসেপ্ট ধরেন সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ বাঙালির ইমোশন, আমাদের অস্তিত্ব, আর আপনার সেই অস্তিত্বটাকে নিয়ে টানাছেড়া করেন ভাই। আপনার অন্য কিছু বানান, আপনার একটা লাভ স্টোরি বানান, তার কম খরচ হবে। এখানে যে গুলি বারুদের ভিএফএক্সের কোনো কিছু দরকার হবে না। এখানে ভিএফএক্স তো দেখতেছি হলুদ রক্ত উঠতেছে আকাশে বাতাসে, আর যে ক্যামেরার কোয়ালিটি, যে ক্যামেরার কাজ করছেন, এর থেকে ভাই ওই টিকটকার স্টারদের নিয়ে কয়েকটা নাটক বানান বা ওই যে মিউজিক ভিডিও বানান, টাকা উঠে যাবে। ওইগুলো করেন, আপনাদের কন্টেন্টও ভাইরাল হবে। আপনারা অস্তিত্ব নিয়ে টানাছেড়া করতেছেন ভাই। যুদ্ধের সিনেমা, এটা যুদ্ধের সিনেমা আছে, হ্যাঁ আপনাদের কনসেপ্ট যুদ্ধে। বাট এই সময় 2023 আপনাকে যদি ইয়ং জেনারেশনদের এই সিনেমা দেখাইতে হয়, তাদের ওয়েতে দেখাইতে হবে, তাদের স্টাইলে দেখাইতে হবে। তারা যখন দেখবে তারা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে আমাদের যুদ্ধের সিনেমাগুলোকে। বাট তারা যদি শুরুতেই এরকমের কাজ দেখে যে আচ্ছা সিনেমাটা দেখবো, সিনেমাটা টেজার ট্রেলার দেখি, প্রথমে থু মারবে টেজার ট্রেলারের উপরে, যে ওয়াক থু এই সিনেমা দেখতে যাব। পুরো অস্তিত্বটাকে আপনারা নষ্ট করতেছেন ভাই। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা সিনেমা বানানোর জন্য সরকারের কাছে টাকা নেবেন, নেন, দরকার হইলে আমাদের কাছে চাঁদা নেন। যে যারা সিনেমা প্রেমী রয়েছেন, আমরা সিনেমা বানাতে চাই, আপনারা 2 টাকা করে চাঁদা দিবেন, দিতে রাজি আছি। কিন্তু আপনারা যুদ্ধের সিনেমা বানায়েন, কারণ এগুলো আপনাদের দিয়ে হয় না। বাট তারপর আপনারা জোর করে হওয়াবেন, যার ফলশ্রুতিতে আমরা এখন পাচ্ছি এই ফিরে দেখা স্টাইলিশ সিনেমা, যেটা আমাকে মনে হচ্ছে যে পিছনে ফিরে তাকাতে হবে যে অনেক আগে কিভাবে সিনেমা তৈরি হতো। কি দরকার ভাই, কি দরকার! আপনারা নিজেরা হয়তো বা সিনেমা বানানোর পর একবার দেখেন না যে আপনারা কি বানাইছেন। যদি আপনারা দেখতেন তাহলে আপনাদের নিজেরই লজ্জা হইতো যে আপনারা এই বানাইছেন। তো ভিউয়ার্স, আসলে বলার কিছু নাই, এই হচ্ছে ফিরে দেখা, এই হচ্ছে তাদের কনসেপ্ট। কিছু বললে বলবে যে টাকা নাই, অনুদানের সিনেমা, অল্প বাজেট। তো দ্যাটস ইট, দ্যাটস ইট, বাই।